हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के आलोचना करब प्रोजेक्टाइल फॉर्माहाइड। लास्ट क्लास आलोचना करेछिलाम प्रोजेक्टाइल मोशन्स एर बेसिक्स निये। तो जारा आमार आगेर वीडियो देखोनि तारा एई चैनल वीडियोर डेस्क्रिप्शन बक्से आमि लिंक दिए देव, सेखाने तोमरा आगेर वीडियोटा देखे निओ, तबे कन्सेप्टटा क्लियर हये जाबे। आजकेर आमरा आलोचना करब प्रोजेक्टाइल मोशन फॉर्माहाइड, अर्थात एकटा बाड़ी जार हाइट कत एच, एच हाइटेर एकटा बाड़ी তার ছাদ থেকে একটা ঢিলকে আমি ছুঁড়ে দিচ্ছি, সেক্ষেত্রে তার গতি প্রকৃতি কেমন হবে। এই ছাইটের বাড়ি হতে পারে, বা অঙ্কে এই ছাইটের একটা টাওয়ারও বলতে পারে, বা বলতে পারে মাটি থেকে এই উচ্চতায় একটা রকেট বা এরোপ্লেন উঠছে, সেখান থেকে একটা ঢিলকে বা একটা খাবারের প্যাকেট বা বস্তুকে ছুঁড়ে দেওয়া হলো, তার গতি প্রকৃতি কেমন হবে। তো বিভিন্নভাবে আসতে পারে। তো আমরা ধরে নিচ্ছি একটা বাড়ি যার হাইট কত এইচ, এখান থেকে একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হচ্ছে। তো হরাইজন্টালি যদি ছুঁড়ে দেওয়া যায়, তো বস্তুটা কিভাবে গিয়ে পড়বে, এইভাবে গিয়ে 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 এইভাবে মাটিতে আছড়ে পড়বে। তো এইবার ভেবে দেখো যে বস্তুটাকে যখন হরাইজন্টালি ছোঁড়া হচ্ছে, তখন এই বরাবর আমি এই দিকটাকে আমি এক্স ডাইরেকশন ধরে নিচ্ছি আর এটাকে ওয়াই ডাইরেকশন ধরে নিচ্ছি। তো হরাইজন্টালি ছুঁড়লে এক্স ডাইরেকশনে তার ভেলোসিটি রয়েছে কত, না ux, কিন্তু ভার্টিক্যাল ডাইরেকশনে তার ভেলোসিটি নেই, এই বরাবর ভেলোসিটির মানটা জিরো, ভেলোসিটির মান জিরো। আচ্ছা, যত বস্তুটা সামনের দিকে এগোবে তত, যেহেতু আমরা এর আগের ক্লাসে দেখেছি, বলেছি আমি যে x অক্ষ বরাবর প্রাসের গতির অধীনে কোনো কণার ত্বরণ থাকে না, অর্থাৎ x অক্ষ বরাবর ax ত্বরণের মানটা কত হয়, জিরো। তাহলে এই বরাবর যদি ত্বরণ জিরো হয়, তাহলে এই বরাবর বেগের কোনো চেঞ্জ হবে না। স্টার্টিং কন্ডিশনে বেগ যদি ux থাকে, কিছু সময় পরেও বেগ ux থাকবে, কিন্তু এইখানে স্টার্টিং পয়েন্টে ভার্টিক্যাল ভেলোসিটি ছিল না, কিন্তু যত এগোবে ভার্টিক্যাল ভেলোসিটি আস্তে আস্তে ইনক্রিজ করবে, বাড়বে। কিভাবে বাড়বে, কারণ বস্তু যত এগোবে বস্তুটাকে কি করবে, অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে পুল করবে, অর্থাৎ একটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের জন্য একটা ডাউনওয়ার্ড পুল কাজ করবে, বস্তুটাকে নিচের দিকে টানবে। তাহলে যত এগোবে বস্তুটা নিচের দিকের বেগটার মান আস্তে আস্তে বাড়বে। এদিকে বেগ ছিল ভার্টিক্যাল ডাইরেকশনে কত, এদিকে বা উপরের দিকে বেগ ছিল না, যত এগিয়েছে বেগের মান বেড়ে কত হয়েছে, না ধরে নিচ্ছি বেগের মান হয়ে গেছে কত, ইউ ওয়াই, সাপোজ ইউ ওয়াই। আর একটু ঢিলটা এগোলো, আর একটু এগোলো, তো বেগের মান সেই একই থাকবে, এক্স ডাইরেকশনে বেগের মান একই থাকবে, কারণ এই দিক বরাবর ত্বরণের মান জিরো। ইউ এক্স ছিল এখানে, এখানে ইউ এক্স, কিন্তু যখন বস্তুটা একটু এগিয়েছে ভার্টিক্যাল ডাইরেকশনে বেগের মান আরো একটু বেড়েছে, আরো একটু ঢিলটা যদি এগিয়ে যায় সেই বেগের মান একই থাকবে, এক্স ডাইরেকশনে একই থাকবে ux, কিন্তু ভার্টিক্যাল ডাইরেকশনে বেগের মানটা আরো একটু বাড়বে, এইটা কত হয়ে যাবে, uy বা vy, যাই বলো, মোটামুটি ভার্টিক্যাল ডাইরেকশনের বেগের মানটা আস্তে আস্তে কি দেখতে পাচ্ছি, এখানে জিরো ছিল, এখানে একটু যখন কোণাটা এগিয়েছে বেগের মান একটু বেড়েছে, আরেকটু কাছে আরেকটু বেড়েছে, আরেকটু কাছে আরেকটু বেড়েছে, এইভাবে আস্তে আস্তে কি হবে, বেগের মানটা বাড়তে থাকবে। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এইবার এই কণাটা যখন হরাইজন্টালি ছড়া হচ্ছে এইচ হাইট থেকে, তার আমি এক্স ডাইরেকশন বরাবর কিছু তার ভেলোসিটি, তার অ্যাক্সিলারেশন গুলো পাবো, তার ডিসপ্লেসমেন্ট গুলো পাবো, ভার্টিক্যাল বরাবর তার অ্যাক্সিলারেশন ভেলোসিটি গুলো পাবো, এগুলো আমি এক এক করে নোট ডাউন করব। তো হরাইজন্টালি যখন এইচ হাইট থেকে বস্তুকে ছড়া হচ্ছে, এক্স ডাইরেকশনে আমি কি কি জিনিসগুলো নোটিস করছি, না এক্স ডাইরেকশন, এক্স ডাইরেকশনে কি কি পাচ্ছি, না এই অবস্থায় এদিকের বেগ কত ছিল, ইউ এক্স, তো ইউ এক্স, ইউ এক্স এর মান আমি ধরে নিচ্ছি ইউ, এই বেগেই বস্তুটাকে ছড়া হয়েছিল, ইউ এক্স। আচ্ছা, হরাইজন্টালি অ্যাক্সেলারেশনের মান কত, এক্স এর মান জিরো, এই বরাবর অ্যাক্সেলারেশন জিরো। যদি এই বরাবর অ্যাক্সেলারেশন জিরো থাকে, যত সময় অতিক্রান্ত হোক না কেন, এই বরাবর বেগটার মান একই থাকবে, কারণ কারণ ত্বরণ তো নেই, ফলে বেগ একই অপরিবর্তিত থেকে যাবে। তো আমি বলবো vx সমান ux, এই বরাবর এখানকার বেগ, এখানকার বেগ, এই বরাবর এখানকার বেগ, সমস্ত জায়গার বেগ হরাইজন্টাল ডাইরেকশনে একই থাকবে, vx equals to ux। আচ্ছা, বস্তুটাকে যখন তুমি ছুঁড়ে দিয়েছো, ও এখান থেকে গিয়ে পড়েছে কোথায়, মাটিতে, এইখানে, তার মানে একদম এই যে টাওয়ার বলো বা বাড়ি বলো, তার প্রান্ত থেকে, তার একদম পাদদেশ থেকে কত দূরে গিয়ে ঢিলটা পড়েছে, এটাকে আমি বলছি কি, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট,
ছিল এইখানে, পড়েছে এইখানে, এটাকে আমরা রেঞ্জ বলবো, রেঞ্জ অফ প্রজেক্টাইল। তো রেঞ্জ অফ প্রজেক্টাইল আর, এটা হচ্ছে হরাইজন্টাল ডাইরেকশন বরাবর তার ডিসপ্লেসমেন্ট, তো আর কি আমরা বলছি কত, এস এক্স। এক্স এক্স এর মান কত পাচ্ছি, না এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তো আমি কি বলবো, এস এক্স ইকুয়ালস টু ইউ এক্স ইন্টু টি প্লাস হাফ এ এক্স ইন্টু টি স্কোয়ার। তো ইউ এর মানটা কত ছিল এই বরাবর, ইউ, তো আমি ফর্মুলা বসাবো, এস এক্স ইকুয়ালস টু ইউ এক্স ইন্টু টি, আর এই বরাবর অ্যাক্সেলারেশনের মান কত, জিরো, তাই এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে। এটা আমি কি পেয়েছি, এক্স ডাইরেকশন বরাবর যা কিছু খুঁটিনাটি জিনিস। আচ্ছা, এই হরাইজন্টাল কোন বস্তু থ্রোর ক্ষেত্রে ভার্টিক্যাল বরাবর কি কি চেঞ্জ হলো দেখে নেওয়া যাক। অর্থাৎ ওয়াই ডাইরেকশন আমি কি কি পাচ্ছি, না ওয়াই ডাইরেকশন, ওয়াই ডাইরেকশনে কি কি পাচ্ছি আমি, না ওয়াই ডাইরেকশনে ইনিশিয়ালি তার কোনো ভেলোসিটি ছিল না, তো আমি কি বলবো, ইউ ওয়াই ইকুয়ালস টু জিরো। যত এগিয়েছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কি করছে, নিচের দিকে কাজ করছে, অভিকর্ষ যে তার নিচের দিকে কাজ করছে, তো আমি এ ওয়াই, এ ওয়াই অর্থাৎ ওয়াই ডাইরেকশনের অ্যাক্সিলারেশন কত পাচ্ছি আমি, না এখানে মাইনাস জি বলবো। মাইনাস জি কেন এলো, কারণ ওয়াই ডাইরেকশন কোন দিকে, ওপরের দিকে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, তাই মাইনাস টেন এসছে, তো এ ওয়াই ইকুয়ালস টু মাইনাস জি। আচ্ছা, যত এগোবে নিচের দিকে যেহেতু ত্বরণ আছে, বেগের মান জিরো থেকে আস্তে আস্তে কি হবে, বাড়বে, তো টি সময় পরে ওর বেগের মান বেড়ে হয়েছে ধরে নিচ্ছি ভি ওয়াই, তো ভি ওয়াই ইকুয়ালস টু ইউ প্লাস এ ওয়াই ইন্টু টি। এ ওয়াই এর মান কত, মাইনাস জি, তো পাচ্ছি আমরা ভি ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই, মানটা কত পাচ্ছি, স্টার্টিং পয়েন্টে অ্যাক্সেলার ভেলোসিটির মান কত ছিল, জিরো ছিল, তো জিরো মাইনাস জি ইন্টু টি পেয়ে যাচ্ছি, তো ভি ওয়াই ইকুয়ালস টু পাচ্ছি মাইনাস জি ইন্টু টি। তো বস্তুতে যখন বাড়ির ছাদ থেকে গিয়ে মাটিতে পড়লো, তখন তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কোনটা ছিল মাথায়, পড়েছে মাটিতে, তো ভার্টিক্যাল বরাবর উলম্ব দিক বরাবর তার ডিসপ্লেসমেন্ট কত, এইচ, তো এটাকে আমি বলছি এস ওয়াই। এস ওয়াই কে আমি এইভাবে লিখবো যে মাইনাস এইচ। এখন প্রশ্ন আসছে মাইনাস এইচ কেন এলো, ভেবে দেখো এইটা এক্স ডাইরেকশন, এটা ওয়াই ডাইরেকশন, তো ঢিলটা কোথা থেকে কোথায় পড়েছে, ওপর থেকে নিচে পড়েছে, আমি ওপরের দিকে ওয়াই ডাইরেকশন ধরছি, কিন্তু বস্তুটার ডিসপ্লেসমেন্ট কোথা থেকে, ওপর থেকে নিচে হয়েছে, তাই এখানে মাইনাস সাইন এসছে। তো এস ইকুয়ালস টু কত, না এস ইকুয়ালস টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। এখন ইউ ওয়াই এর মান কত, স্টার্টিং ভেলোসিটির মান কত ছিল ভার্টিক্যাল বরাবর, ইউ ওয়াই ইকুয়ালস টু জিরো, তো পাচ্ছি আমরা মাইনাস এইচ ইকুয়ালস টু জিরো প্লাস হাফ এ ওয়াই এর মান কত, মাইনাস জি, তো মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। তো এই এই জিনিসগুলো আমরা পেলাম, তো এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে নিই, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে একটি এরোপ্লেন 720 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে অনুভূমিকভাবে যাচ্ছে, প্লেনটি থেকে 396.9 মিটার উচ্চতায় একটি খাবারের প্যাকেট ফেলা হলো, ভূমি স্পর্শ করতে প্যাকেটটি যে সময় নেয় এবং ওর অনুভূমিক পাল্লা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো প্রশ্নে কি বলে দিয়েছে, একটা এরোপ্লেন আছে, এখানে একটা এরোপ্লেন, একটা এরোপ্লেন এইভাবে উড়ে যাচ্ছে, তো এই এরোপ্লেনটা মাটি থেকে কত উচ্চতায় রয়েছে বলে দিয়েছে, না এইচ ইকুয়ালস টু 396.9 মিটার, এই হাইটে এরোপ্লেনটা ছিল, এই অবস্থায় এরোপ্লেনটা উঠতে উঠতে এরোপ্লেন থেকে একটা খাবারের প্যাকেট ফেলে দিয়েছে, তো এরোপ্লেনটা কত বেগে যাচ্ছে বলে দিয়েছিল, না ইউ বলে দিয়েছে 720 মিটার পার কিলোমিটার পার আওয়ার, 720 কিলোমিটার পার আওয়ার এই বেগে ছড়ে দিয়েছে, তো খাবারের প্যাকেটে গিয়ে কি করবে, একসময় গিয়ে এরকম মাটিতে পড়বে, এইভাবে গিয়ে মাটিতে পড়বে। প্রশ্ন হচ্ছে কত সময় পর মাটিতে পড়লো আর কত দূরে গিয়ে প্যাকেটটা পড়লো, এই হচ্ছে প্রশ্ন, যেখান থেকে ছেড়ে দিয়েছে প্যাকেটটা সেখান থেকে কত দূরে গিয়ে পড়েছে, কিভাবে বের করব, তার মানে আমাকে বের করতে হবে টি ইকুয়ালস টু কত আর রেঞ্জ কত দূরে গিয়ে খাবারের প্যাকেটটা মাটিতে পড়েছে। এখান থেকে আমি এর সঙ্গে আরো কিছু অ্যাড করে দিচ্ছি,
কত কোণে গিয়ে খাবারের প্যাকেটটা পড়লো, থিটার মানও চাইতে পারে, তো থিটা ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, থিটা কত? তোমাকে বলে দিল যখন খাবারের প্যাকেটটা গিয়ে মাটিতে আঘাত করলো কত বেগে আঘাত করলো, অর্থাৎ ভির মানটা কত, এমনও প্রশ্ন থাকতে পারে। তো এগুলো কি করে সলভ করব, দেখো টাইমটা কি করে বের করছি, দেখো তো খাবারের প্যাকেটটা যখন এখান থেকে গিয়ে মাটিতে পড়ছে তাহলে ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এস ওয়াই ইকুয়ালস টু কত না মাইনাস এইচ, যার মান কত -396.9 মিটার। এটা যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়েছে, আর আমরা জানি যে এস ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার, মান পুট করবো ইউ ওয়াই ছাড়ার মুহূর্তে ভার্টিক্যাল ভেলোসিটি কত ছিল, জিরো ছিল, ওকে তো হরাইজন্টালি ছুড়ে দেওয়া হয়েছে, এরোপ্লেনটা এইভাবে উঠছিল তখনই খাবারের প্যাকেটটা ফেলা হয়েছে, তো ভার্টিক্যাল ভেলোসিটি যদি জিরো হয়ে যায় তাহলে এস ওয়াই ইকুয়ালস টু পাবো আমরা হাফ, এ ওয়াই মানটা কত, এ ওয়াই ইকুয়ালস টু আমরা জানি কত মাইনাস জি হয়, আর জির মান ধরে নাও 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো কত আসবে -9.8 × t² মান পুট করো, এস ওয়াই মান কত -396.9 = -9.8/2 × t², তো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং ক্যালকুলেশন করবে, করলে কত আসছে আমার টির মানটা এইরকম আসবে 9 সেকেন্ড, টির মানটা আসবে 9 সেকেন্ড, অর্থাৎ 9 সেকেন্ড পরে ঢিলটা গিয়ে মাটিতে পড়বে, এইভাবে ক্যালকুলেট করব। নেক্সট কি বললো, তো আর এর মান টির মানটা ক্লিয়ার হয়ে গেছে, এবার রেঞ্জ আর এর মানটা বের করব, আরটা কি না কত দূরে গিয়ে ঢিলটা পড়েছে বা খাবারের প্যাকেটটা পড়েছে, তো দূর মানে কি এই ডিস্টেন্সটা, এটা কি হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট মানে কত এস এক্স, তাহলে এস এক্স সমান কত, এইবার বার ভেলোসিটি কত ছিল না ইউ এক্স ইনটু টি, টিটা কোন টাইম, যত সময় ধরে ঢিলটা গিয়ে খাবারের প্যাকেটটা গিয়ে মাটিতে আছড়ে পড়েছে সেই সময়, তো ইউ এক্স এর মান কত, এইবার বার ভেলোসিটি কত ছিল 720 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এখানে একটা কাজ করি, এই ইউ 720 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাও, 720 × 5 = 18 গুণ করে দিলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে, 18 × 4 = 72, 20 × 5 = 20, 200 মিটার পার সেকেন্ড, তো ইউর মান পেয়েছি আমরা কত 200, তো পাচ্ছি আমরা 200 × টির মানটা কত 9, মানে 9 দুগুণে 1800 মিটার, মানে এত দূরে গিয়ে 1800 মিটার দূরে গিয়ে ঢিলটা মাটিতে আছড়ে পড়বে, এইভাবে পেয়ে গেলাম। আচ্ছা তো আরো পাওয়া গেল, তারপরে প্রশ্ন হচ্ছে থিটার মানটা কত, কত কোণে গিয়ে প্যাকেটটা মাটিতে আছড়ে পড়লো, তো কত কোণে গিয়ে পড়লো কিভাবে ক্যালকুলেট করব, কত কোণে গিয়ে আছড়ে পড়লো, তো দেখো যখন ঢিলটা গিয়ে এইভাবে মাটিতে আছড়ে পড়ছে তার ডিরেকশন কত, ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে, এদিকে, আমি এটাকে মুছে দিচ্ছি, ডাইরেকশন কোন দিকে, এদিকে, তো 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 কি আসবে, আচ্ছা এইটা ছিল ভার্টিক্যাল ভেলোসিটি যাকে আমরা ভি ওয়াই বলছি, কিছু সময় পরে যে ভার্টিক্যাল ভেলোসিটি লাভ করছে ভি ওয়াই, আর এদিকের ভেলোসিটি কত, এদিকের ভেলোসিটি কত না ভি এক্স, এখন এই অ্যাঙ্গেলটা থিটা মানে এই অ্যাঙ্গেলটাও থিটা, বিপ্রতিবকোণ এটাও থিটা, আচ্ছা এখান থেকে তোমরা ট্যাঞ্জেন্ট বের করে নাও, তো এটাকে ভি ওয়াই বলা হচ্ছে, এটাকে ভি ওয়াই, আর এটাকে বলা হচ্ছে ভি এক্স, দিস ইজ ভি ওয়াই অ্যান্ড দিস ইজ ভি এক্স, ভি এক্স আর ইউ এক্স একই জিনিস কারণ এই বরাবর তো অ্যাক্সিলারেশন নেই হরাইজন্টাল বরাবর, তো এক কাজ করো ট্যান থিটা বের করে নাও, ট্যান থিটা সমান কত লম্ব বাই ভূমি, ভি ওয়াই বাই ভি এক্স, তো থিটা ইকুয়ালস টু পেয়ে যাবো আমরা ট্যান ইনভার্স ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স, এখন ভি এক্স এর মানটা কত, স্টার্টিং পয়েন্টে ভেলোসিটি যা ছিল রকেটের যা বেগ সেই বেগেই তো প্যাকেটটা বেগ ফার্স্ট বেগ লাভ করেছিল, কত না 720 কিলোমিটার পার আওয়ার বা 200 মিটার পার সেকেন্ড, তো আমরা পেয়ে যাচ্ছি যে ভি এক্স সমান 720 কিলোমিটার পার আওয়ার বা 200 মিটার পার সেকেন্ড, এই বরাবর ভেলোসিটি কত 200 মিটার পার সেকেন্ড, কিন্তু এই পয়েন্টে
ওর ভেলোসিটি তো জিরো ছিল, কিন্তু যখন মাটিতে আছড়ে পড়লো ওই মুহূর্তে ওর বেগের ভার্টিক্যাল কম্পোনেন্ট কত পাচ্ছি, ভি ওয়াই মান কত হবে? তো এখানকার ভি ওয়াই মান কত, ফর্মুলা কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ ওয়াই ইন্টু টি। তো ভি ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই মানটা কত, ইউ ওয়াই স্টার্টিং পয়েন্টে ভার্টিক্যাল কম্পোনেন্ট, তোর মানটা তো জিরো ছিল ইউর এই পয়েন্টে, এখানকার ভি ওয়াই বলবো না, এই পয়েন্টে ইউ ওয়াই স্টার্টিং ভার্টিক্যাল কম্পোনেন্ট কত ছিল, জিরো ছিল। তো জিরো আর এ ওয়াই টা কোন দিকে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নিচের দিকে, তার মান কত আসবে, মাইনাস জি ইন্টু টি। তো ভি ওয়াই সমান পেয়ে যাচ্ছি, জির মান কত, মাইনাস 9.8 ইন্টু টি। টির মানটা কত পেয়েছিলাম আমরা, টির মান আমরা পেয়েছিলাম কত, যে ঢিলটা যখন এখান থেকে গিয়ে এইখানে গিয়ে পড়ে কত সময় গিয়ে পড়েছিল, টির মানটা আমরা পেয়েছিলাম কত, টি ইকুয়ালস টু 9 সেকেন্ড, টিটা আমরা পেয়েছিলাম কত, 9 সেকেন্ড। 9 সেকেন্ড পরে গিয়ে কিন্তু ঢিলটা আঘাত করে এখানে, ওই খাবারের প্যাকেটটা গিয়ে আঘাত করে। তো ওই 9 সেকেন্ডে ভার্টিক্যাল ভেলোসিটি কত, তো এখানে বলবে 9 বসবে। তো ক্যালকুলেশন করে কত আসছে, 72 81.2, -88.2 এত মিটার পার সেকেন্ড। তো টি সময় পর ভেলোসিটি পেয়েছে কত, ভার্টিক্যাল -88.2 মিটার পার সেকেন্ড। তো মান পুট করব, এখানে কত পাচ্ছি, থিটা ইকুয়ালস টু না 10 ইনভার্স, ভি ওয়াই এর মানটা কত, 88.2 বাই ভি এক্স এর মানটা কত, 200। ব্যাস এরকম করলে আমি থিটার মানটা কত, কোনে স্ট্রাইক করে খাবারের প্যাকেটটা মাটিতে সেটা পেয়ে যাব। এখন মাইনাস চিহ্ন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, মাইনাসটা এটাই ডিফাইন করছে যে ভেলোসিটি ডাইরেকশনটা কোন দিকে, নিচের দিকে, আমরা ওপরের দিকে ওয়াই ডাইরেকশন নিচ্ছিলাম, এটা এক্স এদিকে ওয়াই, কিন্তু পড়ছে কোন দিকে, খাবারের প্যাকেটটা নিচের দিকে পড়ছে, তাই মাইনাস আসছে। তো আমি কোনটাও পেয়ে গেলাম। আচ্ছা আর কি চেয়েছে, না বেগের মানটা কত, যখন স্ট্রাইক কর মাটিতে তখন বেগের মানটা কত। তো বেগের মানটা কি করে পাবো, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি বেগের মানটা কি করে পাবো। তো এই পয়েন্টে বেগের মান ভি ইকুয়ালস টু কি বলবো, না ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। ভি এক্স এর মানটা কত, এক্স ডাইরেকশনে তার ভেলোসিটিতে একই আছে, কত ছিল, 200 মিটার পার সেকেন্ড। তো 200 আই ক্যাপ। আচ্ছা ভি ওয়াই এই পয়েন্টে ভার্টিক্যাল ভেলোসিটি কত, না -88.2 মিটার পার সেকেন্ড। তো -88.2 এত জে ক্যাপ, এটা পেয়ে গেলাম, এটা ভেলোসিটির মানটা পেয়ে গেলাম। যদি ম্যাগনিটিউড বের করতে বলে তাহলে ভির ম্যাগনিটিউড সমান পাবো আমরা রুট ওভার অফ 200 স্কোয়ার প্লাস 88.2 তার স্কোয়ার, এত মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমরা ইনফরমেশনস গুলো আমরা পেয়ে যাবো। আচ্ছা এখান থেকে আর কি যেমন প্রশ্ন দিতে পারে, বললো যে টি ইকুয়ালস টু 1 সেকেন্ড পর ওর বেগ কত, যে ঢিলটাকে ছড়া হয়েছে 1 সেকেন্ড পর তার বেগ কত, এমনও চাইতে পারে। তো কিভাবে করবো, t equals to 1 সেকেন্ড পর বেগ কত, ভেবে দেখো t equals to 1 সেকেন্ড পরে যখন ঢিলটা এখান থেকে যাচ্ছে ও তো 9 সেকেন্ড পরে কি মাটিতে পড়েছে, 1 সেকেন্ডে ধরে নাও ঢিলটা এখানে আছে, তাহলে এখানে এর এই বরাবর একটা x বরাবর ভেলোসিটি থাকবে, আবার এই বরাবর একটা ভেলোসিটি থাকবে। তো 1 সেকেন্ড পর এই বরাবর যে অর্থাৎ হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি কোনো চেঞ্জ হবে না, কারণ ux equals to vx এর মানটা কত ছিল, 200 মিটার পার সেকেন্ড। কিন্তু এইখানে ভার্টিক্যাল ভেলোসিটি কত, না ভি ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই মাইনাস জি ইন্টু টি। তো ইউ ওয়াই কত, ইউ ওয়াই ইনিশিয়াল ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত, জিরো, জির মান কত, 9.8, টির মানটা কত, 1 সেকেন্ড পরে বলে দিয়েছে টির মান 1, তো পেয়ে যাচ্ছি -9.8 মিটার পার সেকেন্ড। তো তাহলে 1 সেকেন্ড পর ভেলোসিটি কত পাচ্ছি, ভি ইকুয়ালস টু ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। ভি এক্স এর মানটা পুট করো, ভি এক্স এর মান কত ছিল এই পয়েন্টে, ভেলোসিটি এক্স অক্ষ বরাবর, 200 আই ক্যাপ। আচ্ছা ভি ওয়াই মানটা কত, -9.8,
तो माइनस 9.8 जी का जी मैग्निट्यूड बेर करते वाले मान बेर करते वाले पूरी दम तो रूट ओवर ऑफ 200 स्क्वायर प्लस 9.8 तर स्क्वायर है तो मीटर पर सेकंड ये भी काम को करते आए। अच्छा अरेक टा एग्जांपल नहीं ना मजा जमन अरेक टा एग्जांपल लेखने नहीं निच्छी বলছে যে অনুভূমিক তলে 100 মিটার দূরে অবস্থিত একটি পাখিকে একটি লোক গুলি করে মারতে উদ্যত হলো বন্দুক থেকে গুলি 500 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হয় পাখিটি থেকে কতটা উঁচুতে বন্দুক তাক করে রাখলে লোকটি লক্ষ্য ভেদ করতে পারবে তো দেখো কি বলেছে এখানে একটা বন্দুক আছে এরটা বন্দুক আছে মাটির উপরে একটা এখানে পাখি বসে রয়েছে এখানে একটা পাখি বসে রয়েছে এখানে একটা পাখি বসে আছে तो बोलছে বন্দুক থেকে কত দূরে পাখিটা আছে অনুভূমিক দূরে কত দূরে আছে না 100 বোধহয় 100 মিটার 100 মিটার মানে রেঞ্জ বলে দিয়েছে কত আর এর মানটা কত 100 বন্দুক থেকে 100 মিটার দূরে পাখিটা বসে আছে বলছে পাখি বন্দুক থেকে যদি গুলি বের হয় গুলিটা কি করবে হরাইজন্টালি যাবে এই ভাবে গিয়ে 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 কি করবে পাখির উপরে পড়বে পাখিটা গুলিবিদ্ধ হবে এখন প্রশ্ন হচ্ছে কি এই পাখির সাপেক্ষে কত উচ্চতায় বন্দুকটাকে রাখতে হবে যাতে করে বন্দুক থেকে গুলি গিয়ে পাখিতে আঘাত করে পাখিকে টার্গেট করে তো কত বেগে এখান থেকে গুলিটা বেরিয়েছে তো ux হরাইজন্টালি কত বলে দিয়েছে 500 মিটার পার সেকেন্ড এটা বলে দিয়েছে আমাকে বের করতে হবে এইটা এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট গুলিটা এখান থেকে গিয়ে নিচে পড়বে এই যে পাখির গায়ে পড়বে তো एस वाई एर मानटा कत आमी बोलबो ना माइनस एच एस वाई मानटा माइनस एच तो फर्मूला बसाओ तो कत पाच्छी एस वाई इक्वल्स टू कत ना यू वाई टी माइनस हाफ जी इंटू टी स्क्वायर एखन आमी जी मानटा धरे निच्छी 10 मीटर पर सेकेंड तो एस वाई एटाई तो आमाके चाओया होयेछे एस वाई के आमी एच बोले दिच्छी तो एस वाई इक्वल्स टू माइनस एच समान कत ui मान कत गुल तो ui इक्वल्स टू जीरो जीरो कत माइनस हाफ इंटू जी मान 10 इंटू टी स्क्वायर हम काटाकुटी कर दाओ एच इक्वल्स टू 5 इंटू टी स्क्वायर एन टी मान कत टी टा कौन टाइम जे समय जेई समय पर ढील गए सरि बुलेटा गए पाखी के गुलीबिद्ध कर भेबे देखो রিভলভার থেকে বুলেটটা বেরিয়ে কত দূর গেছে আর ডিসটেন্স গেছে তো আর ইকুয়ালস টু কি পাচ্ছি এই বারবার ভেলোসিটি কত ux ইনটু কত টাইম না t টাইম নিয়েছে ux ইনটু t তাহলে এখানে t পেয়ে যাচ্ছি কত না r বাই ux r এর মানটা কত 100 বাই ux এর মানটা কত এই বারবার ভেলোসিটি কত কত ছিল 500 মানে 1 এর 5 তো মান বসাও 5 ইনটু একের 5 তার স্কয়ার তো 5 5 কাটলো একের 5 মানে কত 0.2 মিটার অর্থাৎ মাটি থেকে রিভলভারটাকে 0.2 মিটার উচ্চতায় রেখে যদি গুলি করা যায় তবে বুলেটটি গিয়ে পাখিকে গুলিবিদ্ধ করবে তো এই হাইট থেকে এই ধরনের প্রবলেম থাকতে পারে